নমস্কার সকলকে, অনলাইন স্টাডি ক্যাম্পাস চ্যানেলটিতে স্বাগত। এর আগে একটা ভিডিওতে আমরা মাধ্যমিক 2023 এর ছাত্রছাত্রীর জন্য ভৌতবিজ্ঞানের আলোক যে অধ্যায়টা আছে তার একটা সাজেশান দিয়েছিলাম। আজকে চলতড়িৎ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরছি, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ, প্রথম কোশ্চেনটা হচ্ছে কুলম্বের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। তারপরে আছে কি, এক কুলম সমান কত ইয়েশু। এবার যখন তুমি এই কোশ্চেনটা পড়বে তখন নিশ্চয়ই এটাও জেনে নেবে যে আধানের সিজিএস এবং এসআই একক কোনগুলি। ঠিক আছে, জুল পার কুলম কোন ভৌত রাশির একক। নেক্সট কোশ্চেন, এক ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট। এবার ভোল্ট আর স্ট্যাট ভোল্ট যখন পড়ছো তখন এইগুলো অ্যাকচুয়ালি কিসের একক সেটাও নিশ্চয়ই জেনে নেবে। মানে ভৌতবিজ্ঞানের কোশ্চেন এইভাবে ডাইরেক্ট কমন তো দেওয়া যায় না, তবে একটা কোশ্চেনের রেসপেক্টে অন্য কোশ্চেনগুলো কিন্তু তোমাকে পড়ে নিতে হবে। যেমন ভোল্ট সম্বন্ধে যখন তুমি পড়ছো তাহলে ভোল্টটা কিসের একক সেটা নিশ্চয়ই তুমি জানবে, তাই না? বিভব প্রভেদের একক কী, এরকমও প্রশ্ন আসতে পারে। তারপরের কোশ্চেন আসছে, বিভব প্রভেদ মাপক যন্ত্রের নাম কী। নেক্সট কোশ্চেন, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝো। পরবর্তী কোশ্চেন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই এককটি লেখো। প্রবাহ মাত্রা মাপক যন্ত্রের নাম কি। এবার তুমি যখন প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নামটা পড়বে সেটা সবাই জানো তোমরা, অ্যামমিটার। তো অ্যামমিটার, এখানে আর একটা কোশ্চেনও আছে, সেটা হচ্ছে আদর্শ অ্যামমিটারের রোধ কত। ঠিক আছে, তো এই জিনিসগুলো, তারপরে অ্যামমিটারকে কোন সমবায়ে যুক্ত করা হয়, এইগুলোও নিশ্চয়ই একটু একটু করে দেখে নেবে। আমি মানে কোন জায়গাগুলো তুলেছি, যে জায়গাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই জায়গাকার খুঁটিনাটি জিনিসগুলো একটু জানার চেষ্টা করবে। এই কোশ্চেনটা তো করবেই, যেটা দিলাম তার সঙ্গে সঙ্গে ওই সম্বন্ধে ছোটোখাটো জিনিস তথ্যগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমরা আশা করছি পরীক্ষায় সফলতা পাবে। পরের কোশ্চেন আছে কি, ওহমের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। এই সূত্রের লেখচিত্রের প্রকৃতি কীরূপ। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, প্রায় হামেশাই মানে একবার একবার পর একবার আসতে দেখা যায় এই কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেন কী আছে, পরিবাহিতা কী, এর এককগুলি লেখো। মানে একক বলতে গেলে তোমাকে সিজিএস এসআই দুটোই কিন্তু এখানে বলতে হবে। নেক্সট কোশ্চেন, বাল্বের ফিলামেন্টের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করা যায় না কেন। খুব গুরুত্বপূর্ণ, মানে ওহমের সূত্রর যে প্রয়োগ করা যায় না কেন সেটা কিন্তু এ শুধু বাল্ব বলে নয়, এরকম অনেক ক্ষেত্রেই প্রয়োগ করা যায় না। যে কোনো একটা উদাহরণ তোমাকে তুলে দিতে পারে। ঠিক আছে, সুতরাং যখন তুমি এই জিনিসটা পড়বে তখন মোটামুটি দু চারটে উদাহরণ এই রিলেটেড পড়ে রাখো। পরবর্তী কোশ্চেন আছে কি, রোধাঙ্ক কী, রোধাঙ্কের সিজিএস এবং এসআই এককগুলি লেখো। কোশ্চেনটা বারবার পরীক্ষায় রিপিট হতে দেখা গেছে, তবে ডাইরেক্ট এইভাবে দেয় না, সিজিএস বা এসআই পদ্ধতিতে রোধাঙ্কের এককগুলি লেখো। কোশ্চেনটা এইভাবে দেয় যে ওহম সেমি বা ওহম মিটার এগুলো কোন ভৌত রাশির একক। ঠিক আছে, তো সুতরাং একটা যে কোনো রকমভাবে পড়লেই কিন্তু তুমি বিপরীতটাও অ্যান্সার করতে পারবে, তাই না? পরের কোশ্চেন 14 নম্বর, বলেছে পরিবাহিতাঙ্কের সিজিএস ও এসআই এককগুলি লেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে কোন ধাতুর পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি। পরিবাহিতাঙ্ক বা পরিবাহিতা এইভাবে এই কোশ্চেন কিন্তু বিগত বছরে পরীক্ষায় এসেছে। নেক্সট কোশ্চেন, নষ্ট ভোল্ট কী, কোষের তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধের সম্পর্কটি লেখো। এই কোশ্চেনটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, তবে পড়ে রেখো। পরের কোশ্চেন বলেছে 2 ওহম ও 3 ওহম রোধ দুটির শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ নির্ণয় করো। মানে কি বলবো এই কোশ্চেনটা সম্বন্ধে, এইরকম কোশ্চেন তুমি যে কোনো সালের কোশ্চেন তুলে নাও, ঠিক আছে, মাধ্যমিকের প্রত্যেকটা বছরই তুমি এই ধরনের কোশ্চেন, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় তুল্য রোধের যে ব্যাপারটা সেটা কিন্তু তুমি পাবেই। ঠিক আছে, তো এই এই ধরনের কোশ্চেনগুলো ভালোভাবে রেডি করবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা, যদি আসে তাহলে কিন্তু একবারে 3 নম্বরে চলে আসবে। ঠিক আছে, নেক্সট বলেছে কি, বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন। এটা যদি আসে তাহলে বড় 3 নম্বরে আসবে, এরকমভাবে যদি দেয় বা 2 নম্বরে, কিন্তু বেসিক্যালি এখানে কোশ্চেনটা এরকমই আসে যে বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়, মানে 1 নম্বরে নাইক্রোম তার ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, বাল্বের ফিলামেন্ট কী দ্বারা তৈরি করা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু সব আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তারপরের কোশ্চেন বলেছে তড়িৎ শক্তির বিভিন্ন এককগুলি লেখো।
আচ্ছা, তড়িৎ শক্তির একক বলতে গেলে ওই যে বিওটি আছে, তারপর কিলোওয়াট ঘন্টা আছে, ওয়াট ওয়াট সেকেন্ড আছে, এইগুলো তোমাকে ঘুরিয়েও দিতে পারে প্রশ্নটা। নেক্সট কোয়েশ্চেন আছে, 220 ভোল্ট 60 ওয়াট বাল্ব বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো এলইডি ও সিএফএল এর পুরো নাম লেখো। পরবর্তীতে কী আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো, আর বাল্যচক্র সম্বন্ধে যা যা তথ্য আছে সব কিছু জানতে হবে তোমাকে। একটা কোশ্চেন আসতে পারে, যেমন তোমার বলতে পারে যে বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে বাল্যচক্রে হ্যাঁ কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, বা বাল্যচক্রে এসি না ডিসি ব্যবহার করা হয়, ঠিক আছে, বাল্যচক্রে কোন ধাতু ব্যবহার করা হয়, এই টাইপের মোটামুটি কোশ্চেনগুলো সবগুলো জেনে রাখতে হবে। পরের কোশ্চেন, লেঞ্জের সূত্রটি লেখো, ইহা কোন সূত্রকে প্রতিষ্ঠা করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখা গেল এবার প্রশ্ন তো এবার যে পরীক্ষাটা হবে সেখানেও চলে আসতে পারে। পরবর্তী কোশ্চেন আছে কি, যে ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন? নেক্সট বলেছে লাইভ তার, নিউট্রাল তার ও আর্থিং তার, এই যে তিন রকমের তার আমরা জানি বর্তনীতে আমাদের ব্যবহার করা হয় বাড়ির বর্তনীতে, সেখানে এদের বর্ণগুলো কীরকম? ঠিক আছে, বর্ণগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আরও কিছু কোশ্চেন এখন মাথায় আসছে, সেগুলো একটু শুনে রাখো। যেমন কোশ্চেন দিয়ে দিতে পারে যে বাড়িতে যে আমরা বিভিন্ন যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেগুলো কোন সমবায়ে ব্যবহার করা হয়, ঠিক আছে, সমান্তরাল সমবায়ে, উত্তরটা বলে দিলাম, এখানে লেখা নাই কোশ্চেনটা, এই মুহূর্তে আমার মনে পড়লো। এই ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে। আর তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইখান থেকে তুমি অঙ্ক পাবা, ঠিক আছে, নিউমেরিক্যাল এখান থেকে কিন্তু আসবেই। এবার কোনগুলো থেকে আসতে পারে, যেমন আমি দেখো গাণিতিক সমস্যা বলে লিখে রেখেছি, দেখো প্রথমে হচ্ছে রোধের সমবায়, যেটা এরকম একটা কোশ্চেন এই সাজেশনের মধ্যে দেওয়া ছিল, ওই যে তোমার দুটো রোধ বা তিনটে রোধ বলে দিয়ে তাদের শ্রেণী সমবায় তুল্য রোধ বা সমান্তরাল সমবায় তুল্য রোধ কিন্তু এখান থেকে দিতে পারে। পরবর্তী কোশ্চেন, ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর, এটা থেকে অঙ্ক দিবে, এখানে কীরকম দিতে পারে? হয়তো ভি আর আর বলে দিল, আই বের করতে দিল, এরকম টাইপের কোশ্চেন এখান থেকে আসে। তারপর পাওয়ার, পাওয়ার বা ক্ষমতা, তড়িৎ ক্ষমতার যে রাশিমালাগুলো আছে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা পি ইকুয়াল টু আই ভি, বা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এই টোটাল পাওয়ারের এখান থেকে অঙ্ক পাবেই তুমি, ঠিক আছে। ওই যে বলে দেবে 220 ভোল্ট 60 ওহম ওয়াটের রোধ বের করো, হ্যাঁ, বা এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত যাবে, এরকম টাইপের কিন্তু ওখান থেকে কোশ্চেন আসে। আর একটা এক্সপ্রেশন হচ্ছে ই ইকুয়াল টু ভি প্লাস আই আর, এটা থেকেও কোশ্চেন আসে না বললেই চলে, ঠিক আছে, তবুও তুমি দুই একটা প্রবলেম এটা থেকে করে রাখতে পারো, ঠিক আছে। আর সবচেয়ে এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ যে জায়গা থেকে প্রশ্ন আসার মতো, সেটা হচ্ছে তিন নাম্বার যেটা লেখা আছে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা পি ইকুয়াল টু আই ভি, বা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এইখান থেকে একটা কোশ্চেন আসবেই। কোশ্চেনটা এরকমভাবে দেওয়া থাকে, একটা বাল্বের রেটিং দেওয়া থাকবে 220 ভোল্ট 60 ওয়াট, ঠিক আছে, দিয়ে বলবে হয়তো বাল্বটার রোধ বের করো, হ্যাঁ, অথবা বলতে পারে যে এই বাল্বটার মধ্যে বাল্বটা মানে সর্বাধিক এতে চলছে, মানে 220 ভোল্টেই যুক্ত করা হয়েছে, তাহলে এই বাল্বের মধ্যে দিয়ে সর্বাধিক কত প্রবাহ মাত্রা যাবে। এইগুলো তো গেলই, এটা ছাড়াও আর একটা কোশ্চেন আসে, সেটা হলো যে ধরো কোনো একটা বাড়িতে 5টা বাল্ব জ্বলে, 2টো পাখা জ্বলে, 1টা টিভি জ্বলে, তাদের রেটিংগুলো দেওয়া আছে, ঠিক আছে, কত ঘন্টা করে চলে সেটাও দেওয়া আছে, দিয়ে বললো তোমাকে যে ওই বাড়িতে মাসিক বৈদ্যুতিক বিল বিওটি এককে কত আসবে, এবং প্রতি ইউনিট কারেন্টের দাম যদি এত টাকা হয় তাহলে মাসে কত টাকা তাকে বিল পেমেন্ট করতে হবে। এখানে আলোচিত প্রশ্নগুলোর কোনোটাই যদি তোমাদের সমস্যা হয় বা কোনো নিউমেরিক্যালে যদি সমস্যা হয় তাহলে সেটা আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার। তো আজকে এই পর্যন্তই থাকলো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।